আকু এবার মোদি সরকার, আকু এবার মোদি সরকার, আকু এবার মোদি সরকার, আকু এবার মোদি সরকার। মানু মানু কেবল মানু, জনসমুদ্রর মাজত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এয়া মনোনয়নের মানুষ, মনোনয়ন পত্র জমা দিবলৈ অহা বিজেপি প্রার্থী তপন গগৈ আর কামাখ্যা প্রসাদ তাসার সমর্থনত অহা এয়া রাইজ। যোরহাটত এনেদরেই শক্তি প্রদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজি যোরহাট লোকসভা সমষ্টির বাবে মনোনয়ন পত্র দাখিল করিলে বিজেপির প্রার্থী তপন কুমার গগৈয়ে। আর তপন কুমার গগৈক মনোনয়ন পত্র দাখিলের সময় সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে এয়া যোরহাট স্টেডিয়ামত জনসমুদ্র, হাজার হাজার মানুষ ঢপলিয়ায় আহিল যোরহাট স্টেডিয়ামলৈ। কোনো নির্বাচনী সভা নহয়, কেবল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সাবলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করবলৈ এয়া উলায় আহিল যোরহাটর জনতা। যোরহাট স্টেডিয়ামত উপস্থিত হাজার হাজার রাইজক দেখি অভিভূত মুখ্যমন্ত্রী। যোরহাটত মনোনয়ন পত্র দাখিলের সময়ত এনে জনসমুদ্র কেতিয়াও দেখা নাছিল বলে অকপট স্বীকারোক্তি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যোরহাটত জনসমুদ্র 2001 চনেরপরা মই নির্বাচন খেলিছো, মনোনয়ন পত্র প্রদান অনুষ্ঠানত ইমান মানুষ মই নিজেও দেখা নাই। সুন্দর বতর, ভগবানের আশীর্বাদ, 3,00,000 ভোটত যোরহাটত আমি বিজয়ী হব, মই নিজে আগত কেতিয়াও দেখা নাই ইমান মানুষ। স্টেডিয়ামৰ পৰা উপায়ুক্তৰ কাৰ্যালয়লৈ প্ৰায় 2 কিলোমিটাৰ ৰাস্তা সমদল। যোৰহাটৰ ৰাজপথত হাজাৰ হাজাৰ মানুহৰ মাজত এয়া মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। তপন কুমার গগৈর মনোনয়ন পত্র দাখিলের সময়ত সঙ্গ দিবলৈ আহি এয়া যোৰহাটত শক্তি প্রদর্শন ভারতীয় জনতা পার্টির। কোন নাছিল তাত? মুখ্যমন্ত্রীর লগতে সভাপতি ভবেশ কলিতা, মিত্রদল অগপর সভাপতি অতুল বরার লগতে লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টি সমূহর বিজেপি বিধায়ক সকল। রাইজর এই মরম স্নেহ আর আশীর্বাদত আপ্লুত তপন গগৈ। আজি মই অভিভূত হৈছোঁ যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলো চিনি রাইজ আহি ইয়াত উপস্থিত হল আমাক আশীর্বাদ করিবৰ কাৰণে। আৰু রাইজৰ আশীর্বাদতেই মই সুস্থ হৈ উঠিম, আৰু রাইজৰ আশীর্বাদত যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা মই বিপুল ভোটত জিকি যাম, এই বিশ্বাস মোৰ আছে। প্রত্যেকখন সভাতে হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আছে, মই ভাবো আজি এই সভাখনত প্রায় 40,000 মানুহ উপস্থিত হব। আৰু অকল নমিনেশন দিয়াৰ সভাত যদি 40,000 মানুহ হয়, তারপরা প্রমাণ হয় যে তপন গগৈ ডাঙরিয়া কেবা লাখ ভোটের ব্যবধানত জিকিব, মই ভাবো যে 2,00,000 ভোটের ব্যবধানত তেখেত জিকিব। কেবল যোরহাটে নহয়, গোলাঘাটতো আজি জনসমুদ্র, কারণ গোলাঘাট জেলা উপায়ুক্তর কার্যালয়ত কাজিরঙা লোকসভা সমষ্টির হয়ে মনোনয়ন পত্র দাখিল করিলে প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাই। গোলাঘাট সমন্বয় ক্ষেত্রত এয়া হাজার হাজার মানুষ উপস্থিত হলগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাইজর সম্মুখত মুখ্যমন্ত্রী কামাখ্যা প্রসাদ তাসাক কলে রাইজর পৰা আশীর্বাদ লগলৈ।
এনেদরে সপত্নীক রাইজর পৰা আশীর্বাদ ললে প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাই। মঞ্চৰ পৰা নামি আহি রাইজৰ লগত সেলফি উঠিলে মুখ্যমন্ত্রী। গোলাঘাটৰ সমন্বয় ক্ষেত্রত এক অদ্ভুত দৃশ্য, অপূর্ব দৃশ্য। ইমান রাইজে একত্রিত হয়ে মনোনয়ন পত্র দিব আহিছে। মই গোলাঘাট জেলাবাসী রাইজক কই চিন্তা মাতকি দিয়ে হাম লোক 3 লাখ ভোট সে জিত রাও। গোলাঘাটত কামাখ্যা প্রসাদ তাসা 3 লাখতকৈও অধিক ভোটত জয়ী হব বলে কলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মঞ্চৰ পৰা মুখ্যমন্ত্রী বিদায় ললে যদিও এনেদরে গোলাঘাট সমন্বয় ক্ষেত্রৰ পৰা উপায়ুক্তৰ কার্যালয়লৈ প্রায় আধা কিলোমিটার পথ খোলা জিপসিত উঠি সমদল করলে প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাই। সঙ্গ দিলে ভবেশ কলিতা, অতুল বরা, জয়ন্ত মল্ল বৰুৱাই। রাইজর অভূতপূর্ব সঁহাৰি আপ্লুত প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা। আপনাদের পরিবেশ দেখিছে, জনসাধারণে কি বিচাৰে তাতে প্রমাণ পায়। আমার বিধায়ক সকলো যথেষ্ট জনপ্রিয়, মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার কোনো সীমা নাই, আর প্রধানমন্ত্রী ডাঙরিয়া সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছে মানুষ। শোণিতপুৰতো আজি ঢোলে ডগৰে মনোনয়ন পত্র দাখিল করে বিজেপিৰ প্রার্থী ৰঞ্জিত দত্তই। ৰাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আৰু মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই সঙ্গ দিয়ে তেওঁক মনোনয়ন পত্র দাখিলৰ সময়ত। বিশাল সমদলৰে শোণিতপুৰত মনোনয়ন পত্র জমা দিয়ে প্রার্থী ৰঞ্জিত দত্তই। অভিলেখ সংখ্যক, মই সংখ্যাটো নকওঁ, ৰাইজৰ উপস্থিতি, ৰাইজৰ সহায়, ৰাইজৰ আশীর্বাদ আছে। গতিকে এবার আমি রেকর্ড সংখ্যক ভোটের বিজয়ী। বহুত 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 আপনার সমষ্টি বা কিমান ভোট পাব? এই বহুত ভোট পাব, বহুত ভোট পাব। কংগ্রেস সিকিউরিটি ফরফিট। আজির যে পরিবেশ, ইয়ারপর প্রতিদ্বন্দ্বী আছে বলে মই ভাবা নাই। এইবার শোণিতপুৰ লোকসভাত প্রতিদ্বন্দ্বীবিহীনভাবে রঞ্জিত দত্ত ডাঙরিয়া বিপুল ভোটের ব্যবধানত বিজয়ী হব। আর এনেদরে মানুষের মাজত, মানুষের মরম আর স্নেহর মাজত বিজেপি প্রার্থী আজি 3টাকৈ সমষ্টিত দাখিল করলে নিজের মনোনয়ন পত্র। প্রথম পর্যায়ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবলগিয়া 5টা সমষ্টির বাবে ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করলে বিজেপির 5গৰাকীকৈ প্রার্থী।